ডিসেম্বরের শেষ মানেই এক নতুন বছরের শুরুর আনন্দ বড়দিন থেকেই একেবারে উৎসবের মোড়ে থাকে বঙ্গবাসী এই সময়টায় প্রত্যেকেরই মন কেমন করে একটু বাইরে বেরোনোর জন্য সেই মতোই অধিকাংশই বেরিয়ে পড়েছেন বিভিন্ন গন্তব্যে বড়দিন থেকেই বিভিন্ন পর্যটন স্থানগুলি উপচে পড়ছে মানুষের ভিড়ে তেমনই এক অন্যতম জায়গা হল অযোধ্যা পাহাড় প্রাকৃতিক সৌন্দর্যে পূর্ণ এই পুরুলিয়ার এই পাহাড়ের আকর্ষণে প্রতি বছর ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত বহু পর্যটক ভিড় জমান এখানে এবারও তার অন্য থা হল না এক পর্যটক জানান অযোধ্যা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যে তিনি মুগ্ধ পাশাপাশি বিভিন্ন জায়গায় যে বিশেষ পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তাও প্রশংসনীয় কি দেখলেন এখানে এখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ভালোই লাগছে দেখে আর প্রশাসনিক ব্যবস্থা দেখছি থেকে প্রশাসনিক কাঠামোটা পরিকাঠামোটা ভালোই দেখতে পাচ্ছে রাস্তা রাস্তায় পুলিশি ব্যবস্থা পুলিশ সিভিক রাস্তা রাস্তায় দেখতে পাচ্ছি সব ট্রাফিক কন্ট্রোলের যে জিনিসটা সেটাও ভালোই দেখতে পাচ্ছে আগের থেকে আগের তুলনায় অনেকটাই ভালো পরিকাঠামো সমস্ত কিছু ভালোই দেখতে পাচ্ছি বছর শেষে পর্যটকদের আগমনে খুশি হোটেল ব্যবসায়ীরাও গত দু বছর কোভিড পরিস্থিতিতে পর্যটকের সেভাবে দেখা মেলেনি তাই এবার এত পর্যটকের ভিড়ে ভালো ব্যবসার আশা করছেন ব্যবসায়ীরা ডিসেম্বর বুকিং জানুয়ারি ধরুন আপনি ডিসেম্বর জানুয়ারি মোটামুটি আমাদের ফিফটি পারসেন্ট ব্লক ভরে গেছে পর্যটকের সংখ্যা কি বাড়ছে পর্যটকের সংখ্যা দিনকে দিন বেড়েই যাচ্ছে মানে পুরুলিয়া অযোধ্যা পাহাড় এখন এমন একটা ফেমাস হয়ে উঠেছে তাতে পর্যটকদের প্রতিদিনই দশটা বিশটা করে কল ঢুকছে আমাদের ফোনে আমরা অনেক সময় আছে যেমন পঁচিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি রুম গাড়ি দিতে পারছি অযোধ্যা পাহাড়ে দুর্গা জলাধার আপার ড্যাম বামনি ফলস সহ পাহাড়ের বিভিন্ন স্থানে পর্যটকরা আসছেন বড়দিন থেকেই পাহাড় প্রেমীদের ভিড়ে জমে উঠেছে পুরুলিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র অযোধ্যা পাহাড় পুরুলিয়া থেকে প্রদীপ মাহাতোর রিপোর্ট ওঙ্কার বাংলা